सो हेलो गाइज वेलकाम बैक अगेन न्यू वीडियो। सो गाइज आजकल वीडियोते आमी जेटा देखा जाच्छी होयतो बा तोमादेर हेल्पफुल वीडियो होबे। सो वीडियोटा लास्ट अब्दि देखबे। फार्स्टे बोले दिते चाइ आजकल वीडियोते थाकछे टायर किभाबे कान्टी लक खुलबे। जारा बीमस प्रोते टाइ दिए टप अप दिते पारछो ना तारा किभाबे टाइ दिए टप अप दिते पारबे आगेर मतो नर्माली। सो गाइज एकटा सेटिं करते होबे आर एकटा बिफेन तोमाके किनते होबे। सो बिफेनटा किभाबे किनबे किभाबे सेटिं करबे সব কিছু এই ভিডিওতে বলবো। সো ভিডিওটি লাস্ট অবধি দেখবে। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিবে। সো গাইস আজকে দেখাবো টায়ারটা। এই ভিডিওতে যদি 500 লাইক চলে আসে তাহলে ইউএস এন্ড কি রুপিটটা দেখাবো। সো গাইস 100% ওয়ার্কিং কাজ করবে। আর গাইস তোমাদের কিছু রুলস আছে এগুলা কাজ করার ভিতরে। তো সবগুলা রুলস তোমাকে মেনে কাজগুলা করতে হবে। যারা এই টায়ার লক আনলক করতে চাও তো তারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবে। আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইস ফার্স্টে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তারপর তোমাদের মোবাইল সেটিংয়ে এসে ডেট অ্যান্ড টাইম লিখবে। তো লেখার পর গাইস এখান থেকে তোমাদের টাইম জোন চলে আসবে। তো নিচে থেকে দেখতে পারবে টাইম জোন আছে এখানে ক্লিক দিবে। তারপর উপরে রিজন আছে দেখতে পারবে বাংলাদেশ লেখা আছে। তো এখান থেকে তোমরা তুর্কি যেহেতু তুর্কি কান্ট্রি করবে তার জন্য তুর্কি কান্ট্রি সিলেক্ট করে দিবে। সো গাইস এখানে তুর্কি কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তো তুর্কির যেই বর্তমানে যতটা বাড়তেছে তো ততটা এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো গাইস তারপর তোমাদেরকে যা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করা হয়ে গেলে তোমাদের প্লে স্টোরে যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল প্লে স্টোর থেকে রিমুভ করে দেবে। মানে ফোনে কোনো জিমেল রাখতে পারবা না। তারপর গাইস এই বিপিএন যে কিনতে বলেছিলাম যেটাকে বলা হয় আইপি কোড। সো তোমাদেরকে লাম্পা কিছু কোড দেওয়া হবে। তো তোমরা চাইলে আমার কাছ থেকে কিনতে পারো অথবা তোমাদের পরিচিত কেউ যদি আইপি সেল করে থাকে ওদের কাছ থেকে কিনতে পারো। আইপি কেনার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। তারপর গাইস এখানে দেখতে পাচ্ছ সার্ভার আইপি নামের একটা অপশন রয়েছে। সো গাইস এখানে সার্ভার আইপিতে ক্লিক দিতে হবে। তো গাইস সার্ভার আইপিতে ক্লিক দেওয়ার পর তোমাকে লম্বা একটা কোড দিবে, যেমন হচ্ছে এখানে কোড দেখতে পাচ্ছ এরকমই একটা কোড দিবে। সো গাইস এটা ডিফল্টটা সরিয়ে আমি যেটা কিনে নিলাম ওইটা বসাচ্ছি। সো গাইস এখানে আমি 9 পর্যন্ত বসাবো, বাকিটা কপি করে নেব। কপি করার পর গাইস এখানে ওকে করে দেব। আর গাইস এই আইপিটা তুমি বসালে হবে না, এটা একটা ডিভাইসে একবারই হয়। তো গাইস নিচে দেখতে পাচ্ছ আইপি পোস্ট নামের একটা অপশন রয়েছে, ঠিক আছে, সরি সার্ভার পোস্ট নামের অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছ। তো গাইস এখানে ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পর যেটা কপি করেছিলে লাস্টে তো ওইটা এখানে বসাতে হবে। তো গাইস এখানে ওকে করে দিবে। ওকে করার পর তোমাদেরকে নিচে যেতে হবে। গাইস তোমরা একটু নিচে যাবে, ঠিক আছে। নিচে যাওয়ার পর তোমরা দেখতে পারবে ডিএনএস সার্ভার লেখা আছে। সো গাইস এখানে দেখতে পাচ্ছ ডিএনএস সার্ভার লেখা আছে। তো এখানে ক্লিক দেবে। ক্লিক দেওয়ার পর যার কাছ থেকে যে আইপিটা কিনবে ওই তোমাদেরকে ডিএনএস সার্ভারের একটা কোড দিয়ে দেবে। তো গাইস সব সময় এই ডিএনএস সার্ভারটা কোড একই থাকবে, একবার বসালেই চলবে। তো গাইস এখানে আমি ডিএনএস সার্ভারটা বসিয়ে দেওয়ার পর ওকে ক্লিক দিলাম। ওকে ক্লিক দেওয়ার পর গাইস এখন আমাদের সব কিছু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদেরকে কী করতে হবে, উপরে দেখতে পাচ্ছ একটা ডট বাটন রয়েছে, এটা ওপেন অন করতে হবে, ঠিক আছে। অফ অন মানে তোমাদের ফোনে কিছু অফ অ্যান্ড অন করতে হলে একটা এরকম বাটনই থাকে। তো করার পর গাইস এখানে দেখতে পাচ্ছ উপরে একটা বিপিএন চিহ্ন চলে আসছে এবং কি বিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম বাজারে। তো তোমরা ভালো করে দেখে নিবে যে তোমাদের ফোনে বিপিএনটা কানেক্ট হয়েছে কিনা। কানেক্ট হওয়ার পর তোমাদের চলে যেতে হবে ক্রোম বাজারে। ক্রোম বাজারে এসে তোমাদেরকে সার্চ করতে হবে WOER.net। তো গাইস WOER.net লিখে সার্চ করবে। তারপর গাইস এখান থেকে তোমাদেরকে ফেসটাকে রিফ্রেশ করবে, ঠিক আছে। সার্চ করার পর রিফ্রেশ করবে মানে উপর থেকে নিচে টান দিবে। তো টান দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছ মাই আইপি লেখা আছে, দেখতে পাচ্ছ আইপি কোডটা দেখাচ্ছে এবং কি তুর্কির পতাকা দেখাচ্ছে, ঠিক আছে। তুর্কির পতাকা মানে আমার ফোনটা বর্তমানে রয়েছে তুর্কিতে। তো গাইস এখন তোমাদেরকে কি করতে হবে সব কিছু বুঝাই দিতাছি। গাইস বাকিটা আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম কিন্তু গাইস এখান থেকে কালো হয়ে গেছে, কিছু দেখা যায় নাই, তার জন্য আমি কেটে দিছি। কিন্তু গাইস তোমাদেরকে আমি ভালোভাবে বুঝাই দিতাছি। তো গাইস তোমাদের এখন কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে তোমাদের যে টাই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা লগ ইন দিতে হবে। তো ভিপিএনটা অন থাকা অবস্থা তোমাদেরকে লগ ইন দিতে হবে। আর গাইস বেশিরভাগ ক্ষেত্রে 80% আমি শিওর দিতে পারি আগের যে কান্ট্রি লক মেলগুলো আছে ওগুলা খুলবে। আর যাদের কান্ট্রি লক মেল আছে ওগুলা 80% শিওর খুলবে আর 20% শিওর খুলবে না। আর কোনগুলা গাইস অলরেডি সবসময় কাজ করবে, গাইস তোমাদেরকে তুর্কি থেকে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে আর টিএল লোড করতে হবে। তোমরা চাইলে নিজেও টিএল লোড করতে পারবে এখানে।
তো এই ভিপিএনটা কানেক্ট করে নিজে নিজে টিএল লোড করতে পারবে। কিন্তু গাইস তুর্কি থেকে জিমেলটা বানাতে হবে, মানে তুর্কির আইপি দিয়ে জিমেলটা খুলতে হবে। সো গাইস তোমরা যদি এই ভিপিএনটা কানেক্ট করে জিমেল খুলতে যাও তাহলে পারবে না, তুর্কির নাম্বার লাগবে, তারপর ওটিপি লাগবে, খুবই ঝামেলা। সো গাইস তোমাদেরকে ফার্স্টে একটা তুর্কি থেকে অ্যাকাউন্ট করে নিতে হবে, তোমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে বর্তমানে তুর্কিতে বাংলাদেশে খোলা ওই অ্যাকাউন্টগুলো কাজ করবে না, কারণ ওগুলো বাংলাদেশের আইপিতে একবার লগ ইন করা আছে, ঠিক আছে। যেগুলো বাংলাদেশে আইপিতে লগ ইন করা নাই ওইগুলো হবে, যেমন বিমোস প্রো যেগুলাতে তুমি তুর্কি থেকে অ্যাকাউন্ট করে আনছো মাঝখান দিয়ে 2000 টিএল লোড করেছে অনেকে, তো ওইগুলো কাজ করতে পারছে না। তারা কি করবে, তুর্কি থেকে যারা করে আনছো বিমোস প্রোতে টপ আপ হচ্ছে না, তারা এই আইপিতে টপ আপ দিলে হবে। যারা বাংলাদেশের আইপিতে একবার লগ ইন করে ফেলেছে জিমেল ওদের আর হবে না, ঠিক আছে ভাই। সো আশা করছি তোমাদের বুঝাইতে পারছি। তো তোমরা কী করবে, যারা তুর্কি থেকে অ্যাকাউন্টগুলো করে আনবে তারা ফার্স্টে ভিপিএনটা কানেক্ট করবে, তারপর এই মেলটা লগ ইন করবে, মানে বাংলাদেশি ফোনে যেন লগ ইন না হয়, তুর্কির ফোনে যেন লগ ইন হয়। তো লগ ইন হওয়ার পরে যখন তোমার কাস্টমারের ফেসবুক আইডিতে তোমরা টপ আপ দিবে তখন কী করবে, ফেসবুক আইডিটা কানেক্ট করবে, ওই সময় ভিপিএনটা অফ করে দিবে, নাহলে আবার ফেসবুক আইডি কারেন্টলি লক খেয়ে যাবে। তো তারপরে কী করবে, তোমরা ফেসবুক আইডিটা কানেক্ট করে ফ্রি ফায়ারে লগ ইন করে তারপর ভিপিএনটা অন করবে, অন করার পর মাথলিটা দিবে, দেওয়ার পর আবার কী করবে ফেসবুক আইডিটা লগ আউট দিয়ে দেবে। যদি জিমেল আইডিতে মাথলি দিয়ে থাকো তাহলে ফার্স্টে তোমাদের যে টায়ার জিমেল আছে ওই জিমেলটাকে সাইন আউট করে দেবে। তো সাইন আউট করার পরে যে জিমেলে টপ আপ দিবে ওই জিমেলটা লগ ইন করবে, ফ্রি ফায়ারে লগ ইন করবে, ওই জিমেলটা আবার সাইন আউট করে দেবে, তারপরে ভিপিএনটা অন করে আবার তোমার যে তুর্কির জিমেলটা আছে ওটা অন করবে। মোট কথা তোমাদেরকে বাংলাদেশি আইপিতে টায়ের জিমেলটা লগ ইন করা যাবে না। তো আশা করছি বুঝাইতে পারছি, যদি কোনো দিক দিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। আর যদি তোমাদের কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, ফেসবুক পেজের নাম হচ্ছে গেমশপ চাঁদপুর, অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো গাইস আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর এই ভিডিওতে লাইক আমি 500 বলেছিলাম, যদি 500 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে ইউএসএরটা এবং কি রুপিটা কীভাবে করতে হয় সব কিছু দেখিয়ে দেবো ভিডিও বানিয়ে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।